শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেরি করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা, ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দৌড়ে আসছেন একদল সেনা সদস্য। শুরু হলো গোলাগুলি, দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাঁজোয়াজান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনাদল, শুরু হলো চূড়ান্ত আক্রমণ। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক, প্রধান অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ভারতকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। দর্শক, তারা কিন্তু ইতিমধ্যে অস্ত্রপাতি নিয়ে যুদ্ধে নেমে পড়েছে, এবং এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি পদত্যাগ করতে যাচ্ছে। দর্শক, বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যেন আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা, ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দৌড়ে আসছেন একদল সেনা সদস্য। শুরু হলো গোলাগুলি, দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাঁজোয়াজান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনাদল, শুরু হলো চূড়ান্ত আক্রমণ। বেশ কয়েক ঘন্টার যুদ্ধ শেষে শত্রুমুক্ত হলো টাঙ্গাইলের দেলদুয়ার। সেনা সমাবেশ থেকে পিস্তলে গুলি ফুটিয়ে শত্রুমুক্ত হওয়ার বার্তা দিলেন সেনাপ্রধান। এ সবকিছুই সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ। চূড়ান্ত মহড়া অবলোকনের পর সেনা সমাবেশে সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান। এ সময় তিনি সৈনিকদের মনোবল চাঙ্গা রাখতে নানা নির্দেশনাও দেন। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন।
আমি কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটাকার নিজের দেশের কমান্ডার বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশের এটাও আমার মতামতের বাইরে আমরা দেখা চাই না। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। হিন্দুস্তান টাইমস বলছে সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। জাতিসংঘে মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে দিল্লিকে একটি প্রস্তাব দেয় ঢাকা। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ আছে, মরার উপর খরার ঘা। এই মুহূর্তে মরাটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার। অনেক মরাই আছে সেভেন সিস্টার্স নিয়ে। সেভেন সিস্টার্সের খুবই অন্যতম একটা অঙ্গরাজ্য যেটা হচ্ছে আপনার মণিপুর। মণিপুরে চলছে এক ঘটনা, এর মাঝখানে আরও দুঃসংবাদ হচ্ছে, খরার ঘা হচ্ছে চীনারা। সেভেন সিস্টার্সের একটা অংশে ঢুকে প্রায় 60 কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। অপরদিকে সেভেন সিস্টার্সে ভাঙন বা ফাটল ধরে গেছে বলেই বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন যাবত বিজেপি সরকারের যেই রাজ্যগুলোর প্রতি যে নীতি, সেই নীতিতে আপনি পশ্চিমবঙ্গ দেখেন, মণিপুর দেখেন, আসাম দেখেন, ত্রিপুরা দেখেন, সকল জায়গার মধ্যেই কিন্তু একটা ফাটল আছে, আভ্যন্তরীণ কোন্দল আছে। বিজেপি সেইখানে খুব বেশি সুবিধাও করতে পারছে না। আমরা যখন নিউজটি করছি, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গেল গত কয়েকদিন যাবৎ। ড্রোন এবং রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ফলে সেখানে অনেকেই আপনার মৃত্যুবরণ করেছেন। আর এই সকল কিছুর পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয়বারের মতন রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আপনার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গ নিয়ে গভর্নরের সাথে জরুরি বৈঠক করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বলছে, আপনার গত বছরের মে মাসে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ আপনার যেই অবস্থান আছে, আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলোর, মেইতি সম্প্রদায় এবং কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল, ফলে 200+ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর সম্প্রতি 1 সেপ্টেম্বর মণিপুরে প্রথম ড্রোন হামলা হয়েছে, যেখানে ইস্পল পশ্চিম জেলার কোক্রো গ্রামের কাছে ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পরের দিন আপনার সেনজাম চিরাং এলাকায় আবারও ড্রোন হামলা ঘটেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় মণিপুরের জিরজাম এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সময়ে 5 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না বলেও জানা গেছে। আপনার এখন মণিপুরের যেই মুখ্যমন্ত্রী আছেন, সে হচ্ছে বিজেপি ঘেঁষা বা বিজেপির সমর্থনপুষ্ট একজন যিনি নেতা আপনার এই মুহূর্তে মণিপুরকে শাসন করছেন। আর তার এই শাসনামলেই আপনার যত বড় ঝামেলা বিজেপি দেখছে বা ভারত দেখছে এর আগে কিন্তু দেখে নেয়। বিশেষ করে ভারতের যেই রাজ্যেই বিজেপি আখড়া গেড়া বসছে সেই রাজ্যেই নানান ঝামেলা চলছে। এখন এই মণিপুরের জনগণের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা হচ্ছে, তারা আপনার এই সেভেন সিস্টার্স থেকে বের হয়ে যাবে, তারা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন দেশের মর্যাদা চায়, যেটা বিজেপি দিচ্ছে না। যেমন একটা চীন ধরেন তাইওয়ানকে একই কায়দায় আটকে রাখছে। এর মাঝখানে আরও দুঃসংবাদ হচ্ছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সেভেন সিস্টার্সের 60 কিলোমিটারের ভেতর ঢুকে পড়েছে ওদিক দিয়ে চীনা সেনারা। তত্ত্বসূত্র অনুযায়ী আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত হচ্ছে অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশের ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে অবস্থান করছে এই মুহূর্তে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় তারা ক্যাম্পও গেড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। দেশটির সংবাদ মাধ্যম বলছে যে কাপাপু এলাকার কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝাই যায় সেখানে চীনা সেনারা অনুপ্রবেশ করেছে। আপনার পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে, ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনের সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করছে বলে জানা গেছে।
তো এখন যতটুকু বোঝা যাচ্ছে সেভেন সিস্টার্সের মধ্যে একটা উত্তেজনা চলছে, দীর্ঘদিন যাবৎ যেই মানে আভ্যন্তরীণ ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু এখন সবগুলো আপনার সামনে এসেছে। কি মনে হয় যে বিজেপি সরকার কি আসলে তাদের এই সেভেন সিস্টার্সকে ধরে রাখতে পারবে? আমার মনে হয় পারবে না। এবার এটা সপক্ষ দুটা যুক্তি দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই। আপনি মালদ্বীপ বলেন, খারাপ অবস্থা। নেপাল, খারাপ অবস্থা। ভুটান, খারাপ অবস্থা। মিয়ানমার, খারাপ অবস্থা। বাংলাদেশ, খারাপ অবস্থা। চীন, খারাপ অবস্থা। পাকিস্তান, খারাপ অবস্থা। যারা আশেপাশে বসবাসকারী মেইন দেশগুলো আছে তাদের কারোর সাথে ভারতের কিন্তু সুসম্পর্ক নেই। আর এই যে সেভেন সিস্টার্সের মধ্যে উত্তেজনা, সেখানে ভারতের রাজ্য সরকার বলছে যে কীভাবে এত পরিমাণ অস্ত্র সেখানে আপনার ঢুকার সুযোগ হচ্ছে। তো এরকম নানান বক্তব্যের কারণে যতটুকু বোঝা যাচ্ছে যে বহিরাগত কিছু তো প্ল্যানিং আছেই, বিশেষ করে চীন হয়তো সেখানে শক্ত ভূমিকা রাখছে, এর পাশাপাশি হয়তো আর অন্যান্য ষড়যন্ত্র থাকতে পারে। সেভেন সিস্টার্স টুডে টুমরো এটা কিন্তু ভেঙে যাবে। আর এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত ভেঙে খান খান হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।